সকালে উঠতে কষ্ট হচ্ছে, সারাদিন ক্লান্ত লাগে, গায়ে হাতে পায়ে কোমরে ব্যথা, চলতে গেলে পেশিতে টান ধরছে, জানবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইট। বন্ধু, আপনি যদি সারাদিন কাজের মধ্যে শুধুমাত্র ক্লান্তি অনুভব করতে থাকেন, আপনার শরীর যদি না চলে, আপনার শরীরে যদি ধকল কমজোরি অনেক বেশি পরিমাণে হয়ে গিয়ে থাকে, আপনার হাড়ের জয়েন্টে যদি কটকট শব্দ করে, তাহলে বুঝবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এবং এই ক্যালসিয়ামের ঘাটতি সময় মতো পূরণ করতে না পারলে আরো অনেক বড় সমস্যা কিন্তু দেখা দিতে থাকে। আপনার কি নখ ভেঙে যাচ্ছে বা আপনার চুল কি জৌলস হারিয়েছে, ত্বক কি খুব দ্রুত শুষ্ক হয়ে যাচ্ছে? যদি এই সমস্যাগুলো দেখা দিতে থাকে, তাহলেও কিন্তু বুঝবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটেছে। তো আজকে বলবো এমন চারটি খাবারের নাম, যার যে কোনো একটি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের যত অভাবই থাকুক না কেন, তা একেবারে দূর হয়ে যাবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো বন্ধু, প্রথম যে উপাদানটির কথা বলবো সেটি হলো সাদা তিল। সাদা তিল আমাদের সবারই খুব পরিচিত। আমরা অনেক ধরনের খাবার বানানোর জন্য কিন্তু সাদা তিল ব্যবহার করে থাকি, এবং এই সাদা তিল কিন্তু ক্যালসিয়ামের একটি অন্যতম উৎস বলা যেতে পারে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। 1 চামচ সাদা তিলে আপনি প্রায় 87 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন। তাই সাদা তিল যদি আপনি একটু হালকা ভেজে রেখে দিতে পারেন, এবং প্রত্যেক দিন সকালে সেই সাদা তিল যদি আপনি খেতে পারেন চিবিয়ে, এবং তারপরে একটু ঈষৎ উষ্ণ জল খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি একেবারে পূরণ হয়ে যাবে। সেই সঙ্গে আপনার আরো নানা ধরনের রোগকে দূর করতে কিন্তু সাদা তিল ভীষণ ভাবে সাহায্য করে। এর মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস ছাড়াও থাকে জিঙ্ক। এটি কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতেও ভীষণ ভাবে সাহায্য করে। এমনকি আপনার হাড়ের সমস্যা তো কমিয়ে দেবেই, আপনার দাঁতকেও শক্ত রাখবে, হাড় ভঙ্গুরও হবে না, এবং অস্টিওপরোসিসের মতো রোগকেও দূর করতে কিন্তু সাদা তিল ভীষণ ভাবে কাজে আসে। সাদা তিল নিয়মিত খেতে পারলে আপনার শরীরে ক্যালসিয়ামের সমস্ত অভাব দূর হয়ে যাবে। আপনার চুল, নখ এবং ত্বক এই তিনটি হয়ে উঠবে উজ্জ্বল এবং খুব সুন্দর। তাই নিয়মিত যদি সাদা তিল খেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আরো এই ধরনের নানা রকম শারীরিক সমস্যা দূর করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে খাবারটির নাম বলবো সেটি হলো সয়াবিন। সয়াবিন হলো একটি অন্যতম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। সয়াবিন নিয়মিত খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে। 1 কাপ সয়াবিনের মধ্যে 420 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই সয়াবিন বা সয়ার আগের যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব। সেই সঙ্গে আপনার যদি অনিদ্রা থাকে, সেটিকে দূর করতে কিন্তু সয়াবিন ভীষণ ভাবে কাজে দেয়। সেই সঙ্গে যারা ডায়াবেটিসে ভুগছেন, সেই ডায়াবেটিসকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে সয়াবিন। সয়াবিন খেলে কিন্তু ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সঙ্গে এটি আপনার রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করতে সাহায্য করে। শরীরের সর্বত্র রক্ত সঞ্চালন সঠিকভাবে করে আমাদের শরীরকে আরো বেশি শক্তিশালী এবং রোগ প্রতিরোধী করে তুলতে পারে। সেই সঙ্গে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। তারা যদি নিয়মিত সয়াবিন খান, তাদের গর্ভস্থ শিশুর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এছাড়া আমাদের হজম শক্তিকে বাড়াতেও সয়াবিন ভীষণ ভাবে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের ওজনকে কম করে। যারা ওজন কম করতে চাইছেন, তারা যদি সয়াবিন নিয়মিত খান, তাদের ওজন কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এছাড়া আপনার হার্টকেও ভালো রাখবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেবে, এবং ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু সয়াবিন ভীষণ ভাবে কার্যকরী। তৃতীয় যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটির কথা বলবো সেটিও আমাদের খুব পরিচিত, আমাদের সবারই হাতের কাছে থাকে, আমরা খেয়েও থাকি, সেটি হলো আমন্ড বা কাঠবাদাম। কাঠবাদামে ক্যালসিয়াম অত্যন্ত বেশি পরিমাণে থাকায় কাঠবাদাম নিয়মিত খেলে আপনার হাড় যেমন শক্ত হবে, তেমনি হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, হাড় পাতলাও হয়ে যাবে না, চলাফেরা করলে হাড় খটখট করবে না, হাতে পায়ে ব্যথা, জয়েন্টের ব্যথা এসব আপনি একেবারে ভুলে যাবেন। সেই সঙ্গে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরের আয়রনের চাহিদা পূরণ করে, এবং যদি কারো রক্তাল্পতা থেকে থাকে, সেই রক্তাল্পতা দূর করতে কিন্তু কাঠবাদাম ভীষণ ভাবে কাজ করে।
আমাদের কোষ্ঠকাঠিন্য থাকলেও সেটিকে দূর করতে সাহায্য করে কাঠবাদাম, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। তাই কাঠবাদাম নিয়মিত খেলে আপনার কোষ্ঠকাঠিন্য তো কম হবেই, সেই সঙ্গে আপনার মেটাবলিজম অনেক উন্নত হবে এবং আপনার ওজন কম করতেও বিশেষভাবে সাহায্য করবে। কাঠবাদাম যদি আপনি 4 থেকে 5টি প্রত্যেক দিন সকালবেলা খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সারাদিনে খিদে অনেক কম পাবে, এই কারণে আপনার ওজনও বাড়বে না। সেই সঙ্গে আপনার হজম প্রক্রিয়াকেও ভালো রাখবে এবং আপনার কোলেস্টেরলের মাত্রাকেও রাখবে একদম নিয়ন্ত্রণে, আর হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু অনেক কমিয়ে দিতে পারে এই কাঠবাদাম। কাঠবাদাম নিয়মিত খেলে শুধু যে আপনার হার্ট ভালো থাকবে বা আপনার কোলেস্টেরল কম থাকবে তা শুধু নয়, আপনার ব্রেনকেও ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এই বাদামটি। এই বাদাম আপনি খেলে আপনার কিন্তু ব্রেনের কর্মক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়, এমনকি আপনার স্মৃতিশক্তি কম থাকলে সেই স্মৃতিশক্তি কিন্তু বেড়ে যাবে যদি আপনি নিয়মিত কাঠবাদাম খেতে পারেন। সেই সঙ্গে ডায়াবেটিসের মতো একটি মারাত্মক রোগকে দূর করতেও কিন্তু কাঠবাদাম ভীষণভাবে উপযোগী। কাঠবাদাম নিয়মিত খেলে আপনার কিন্তু ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে, কারণ এটি আমাদের রক্তে সুগারের মাত্রাকে কম করতে বিশেষভাবে সাহায্য করে। এবং শেষ যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটির নাম বলবো, সেটি আমাদের অত্যন্ত পরিচিত একটি সবজি, সেটি হলো পালং শাক। পালং শাক অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, এর মধ্যে ক্যালসিয়াম তো প্রচুর পরিমাণে থাকেই, তাই এটি খেলে আপনার শরীরের ক্যালসিয়ামের অভাব তো পূরণ হবেই, আপনার হাড় যেমন শক্ত হবে নানা রকম হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার একদম কমে যাবে, সেই সঙ্গে দাঁতকে মজবুত করে দাঁতের যে কোনো রকম সমস্যাকে কমিয়ে দেবে পালং শাক। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি নানা রকম পুষ্টিগুণ, যে কারণে এটি আমাদের আরো নানা ধরনের রোগকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। প্রথমত এটি তো ডায়াবেটিসকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে, ডায়াবেটিসকে একেবারে নিয়ন্ত্রণে রাখে, সেই সঙ্গে পালং শাক নিয়মিত খেলে আপনার ওজনও কিন্তু অনেক কম থাকবে, এবং পালং শাকের মধ্যে ভিটামিন এ থাকায় এটি আমাদের দৃষ্টিশক্তিকে ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। এটি আমাদের দৃষ্টিশক্তিকে ভালো করে, আমাদের ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে, এবং এর মধ্যে থাকে এক ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা যে কোনো ক্রনিক রোগ, সেটা হাঁপানি হোক বা আর্থ্রাইটিস, কে দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের ব্রেনকে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে, ব্রেনের কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার ইমিউনিটিকে অনেক বেশি বাড়িয়ে দেবে, যে কোনো রোগ হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে, সেই সঙ্গে হার্টের স্বাস্থ্যকেও ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে, এবং এটি অত্যন্ত আয়রন সমৃদ্ধ একটি খাবার, তাই আপনি যদি রক্তাল্পতায় ভুগে থাকেন তবেও কিন্তু আপনার রক্তাল্পতা একেবারে কমে যাবে। তাই বন্ধুরা, পালং শাক এমন একটি খাবার যেটি আপনি নিয়মিত খেতে পারলে আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আরো নানা রকম শারীরিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এবার যে 5টি খাবারের নাম আমি বললাম এবং তার সঙ্গে এদের প্রত্যেকের অন্যান্য কোন কোন শারীরিক সমস্যা দূর করতে পারে সে কথাও আমি বলে দিলাম, তাই আপনার কি ধরনের সমস্যা শরীরে রয়েছে সেই বুঝে আপনি যে কোনো একটি খাবারকে বেছে নিয়ে যদি খেতে পারেন, তবে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব একেবারে পূরণ হয়ে যাবে। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।